प्रत्येक के सुस्वागतम शक्ति अकाडेमी कोचिंग सेंटर पक्ष থেকে আমরা সামনে যে 2022 এর যে সামনে যে টেস্ট পরীক্ষা তার কিছু সাজেশন ও 2023 এর জন্য ফুল এন্ড ফাইনাল পরীক্ষার জন্য এখন থেকেই প্রিপারেশন তার আগের দিন দিয়েছি আমরা মেন্ডেলের থেকে আজকে দিয়েছি বংশগতির আণবিক ভিত্তি থেকে কোশ্চেনগুলো টেস্টের জন্য প্লাস ফাইনালের জন্য প্রথম কোশ্চেন আছে প্রথমেই বড়গুলো দিয়ে দিই প্রথম কোশ্চেন আছে যে গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ডিএনএ জেনেটিক বস্তু ডিএনএ জেনেটিক বস্তু এটা দুটো পরীক্ষা একটা গ্রিফিথের পরীক্ষার সাহায্যে আর একটা হার্শে ও চেঞ্জ এই দুটো পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে হবে বা গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন বা ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন এটাও অনেক সময় ডিএনএ ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন করতে সাহায্যে ডিএনএ যে জেনেটিক বস্তু তা প্রমাণ করো বা হার্শে যে সাহায্যে ডিএনএ জেনেটিক বস্তুটা প্রমাণ করো এখান থেকে আবার আছে ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রথমত রেপ্লিকেশন replication transcription translation transcription translation প্রতিলিপিকরণ ট্রান্সলেশন প্রক্রিয়া এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এটা তিনটাই বিবরণ সহ বলে দেয় বা এদের অনেক সময় মানে দফা গিলে ফেজ গুলো বলতে বলে তৃতীয়ত যেগুলোর ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়া আছে পদ্ধতি আছে প্রক্রিয়া পদ্ধতি এগুলো বলতে বলে তৃতীয় কোশ্চেন লেকোপেরন দিকে যে ইন্ডুসিবল বা রিপ্রেসেবল প্রোটিন তা লেখো কারণ বর্ণনা করো এগুলো লেকোপেরন থেকে থাকে আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি তার প্রয়োগ আর এইচজিপি অর্থাৎ হিউম্যান জিনোম প্রজেক্ট এদের উপকারিতা লেখো সুবিধা অসুবিধা এগুলো এই পাঁচটি কোশ্চেন অর্থাৎ ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন এক দুই গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জেনেটিক বস্তু বা হার্শেজের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জেনেটিক বস্তু দুই প্রতিলিপিকরণ ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এই প্রক্রিয়াগুলির বৈশিষ্ট্য ও প্রক্রিয়াগুলি আলোচনা করো চতুর্থ লেকোপেরনের গঠন ও ক্রিয়া পদ্ধতি পঞ্চমত লেকোপেরন ইন্ডুসিবল বা রিপ্রেসেবল তা লেখো কারণ বর্ণনা করো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর আছে এইচজিপি সুবিধা অসুবিধা এবং উপকারিতা হিউম্যান জিনোম প্রজেক্ট আর রয়ে গেল আমাদের আরআরএনএ বা এমআরএনএ টিআরএনএ এদের গঠন সংক্ষেপ কাজ চিত্র এগুলো রয়ে গেল নেক্সট কোশ্চেন ডিএনএ দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা করো এগুলো তিন নম্বর বা পাঁচ নম্বরের জন্য আর অনেক সময় প্রাইমারের নাম দিতে যেমন ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রাইমেজ হেলিকেজ বা ডিএনএ পলিমারেজ ওয়ান এগুলার বা আছে আরএনএ প্রাইমার এসএসবি প্রোটিন ওকাজাকি খণ্ড এদের ভূমিকাও অনেক সময় দিয়ে দেয় নেক্সট আর তেমন একটি কোশ্চেন নাই পার্থক্য আছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলির কাজ আছে সিগমা ফ্যাক্টর রো ফ্যাক্টর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ফ্যাক্টরগুলির কাজ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য আছে আর ওদিকে যে জেল ইলেকট্রোফোরেসিস থেকে কোশ্চেন থাকে জেল ইলেকট্রোফোরেসিস টিকা লিখো বা এইসব কিছু যে এগুলাই বংশগতির আণবিক ভিত্তি থেকে আর দু নম্বরের জন্য আছে যে সলিনয়েড মডেল কি সেন্ট্রাল ডগমা বলতে কি বুঝো এখানে যে ডিএনএ রেপ্লিকেশনে অর্ধবিচ্ছিন্ন বা অর্ধ সংরক্ষণশীল বলা হয় কেন অর্ধ বিচ্ছিন্ন বা অর্ধ সংরক্ষণশীল বলা হয়
কেন আমরা বোর্ডে লিখতাম কিন্তু বোর্ডে তেমন একটা বোঝা যাচ্ছে না। আজকে একটি এক্সট্রা কোশ্চেন দিয়ে রাখি যে পরিপূরক ডিএনএ তন্ত্রি কোন ডিএনএ তন্ত্রি কোন ডিএনএ তন্ত্রি পরিপূরক সৃষ্টি হয়, ডিএনএ তন্ত্রি থেকে ডিএনএ তন্ত্রি পরিপূরক সৃষ্টি হয়, কোন দিক থেকে পরিপূরক ডিএনএ তৈরি হতে পারে, কোন দিক থেকে ডিএনএ পরিপূরক তন্ত্রি হতে পারে। ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ, পলিমারেজ টু, টোকো আইসোমারেজ এদের কাজ দিত। মিনি স্যাটেলাইট ডিএনএ কি, এর গুরুত্ব কি, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক এমআরএনএ এর পার্থক্য, ডিএনএ আরএনএ এর পার্থক্যটা তো কমন কোশ্চেন আমাদের, জেনেটিক কোড বলতে কি বোঝো, নন এম্বুগুয়াস কোডন বলতে কি বোঝো, উগল মতবাদ কি, পড়ে নেই কিন্তু এটা দিয়ে রাখলাম, সেন্স স্ট্রেন নন সেন্স স্ট্রেন কি, পেপটাইডাল ট্রান্সফারেজের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেপটাইডাল ট্রান্সফারেজ আদর্শ জেনেটিক বস্তু হওয়ার শর্তগুলি উল্লেখ করো, জেল ইলেকট্রোফোর সৃষ্টি কে দিয়েছি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের তাৎপর্য বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট থেকে তো বড় কোশ্চেন থাকে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি প্রো ও সুবিধা অসুবিধা আলোচনা করো, এগুলো ছিল আমাদের বংশগতির আণবিক ভিত্তি থেকে। নেক্সট কোশ্চেন আমরা মেন্ডেল ও বংশগতির আণবিক ভিত্তি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো বলবো, প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। বড় কোশ্চেন আমাদের ডিএনএ জেনেটিক বস্তু বা ট্রান্সক্রিপশন 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 যে কোনো একটা পদ্ধতি, আর হয়ে গেল তোমার লেখকরণ, এই লেখকরণের বিভিন্ন জিনের ভূমিকা, বিভিন্ন জিনের ভূমিকা এটা দেয় দিই, আর লেখকরণ যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আছে, জেল ইলেকট্রোফোরেসিস আছে, জেল ইলেকট্রোফোরেসিস আর গিয়ে টিআরএনএ এমআরএনএ আরআরএনএ এদের ভূমিকা ও কার্যাবলী, আর কোনো কোশ্চেন নেই। ডবল হেলিক্স মডেল, ডবল হেলিক্স মডেল আছে, আর এই যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এদের মানে প্রাণীর যে ভূমিকাগুলো জিনগুলো তাদের ভূমিকাও অনেক সময় থাকে, আর অনেক প্রাণীর ট্রান্সফারে আটক করে সময় যদি ভূমিকাগুলো থাকে।